এইরকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ফ্যামিলি সবাই খুব ভালো আছে। তো আজকেও আমরা সকাল সকাল উঠতে পারিনি, তার কারণে সানরাইজটা দেখতেও পারিনি, কারণ কাল আমি এত লেট করে ভিডিও আপলোড করেছি, রাত করে কদিন ভিডিও আপলোড দিচ্ছি। ভিডিও আপলোড দেওয়ার পরে যেহেতু আমরা সবাই ফ্যামিলি, তো দিদি বোন দিদি এরকম সবাই আছে, তো গল্প গুজব করে ঘুমাতে ঘুমাতে অন্তত আমাদের দুটো আড়াইটে বেজে যাচ্ছে। তো খুব মানে খাওয়া দাওয়ার পরে একটু গল্প করতে করতে মানে দুটো আড়াইটে বেজে যাচ্ছে, তো ওর কারণে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেও পারছি না, উঠে সানরাইজটা দেখতে পাচ্ছি না। আশা করছি তোমাদের কালকে নিশ্চয়ই সানরাইজ দেখাবো, যত যাই হয়ে যাক, যত ঘুমই থাকুক, সারা রাত না ঘুমিয়েও তোমাদের সানরাইজ দেখাবো। তো আজকের ভিডিওটা শুরু হবে এরকম সারাদিন আজকে এরকম নর্মালি আমরা থাকবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এইরকম সিঙ্গারা মানে দেখার মতো আর খেতেও খুব ভালো। স্নান করতে বেরিয়ে পড়েছি, আর এদিকে হচ্ছে আমাদের একটা ছোট্ট আছে, তুমি
তাই বলে খাওয়া দাওয়া করবো না এটা কি হতে পারে? তাই বাইরের খাবারে খুব দাম, তাই ঘরেতেই মটন কিনে নিয়ে চলে এলাম। তো মটন কষা আর এদিকে হচ্ছে আমাদের চিকেন পকোড়া হচ্ছে, আর হয়ে গেলে তো কোনো কথাই হবে না, আমি তো স্যান্টা স্যাট খাবো। ও হো, অনেক দিন পর মটন কষা খাবো, ব্যাপারটাই কিছুটা আলাদা হবে। এটা হচ্ছে শ্রী চৈতন্য স্ট্যাচু, আর এখান থেকে একটু গিয়েই পড়বে হচ্ছে আমাদের স্বর্গদ্বার। তো স্বর্গদ্বারটা খুব সুন্দরই, আগের থেকে অনেকখানিকটা চেঞ্জ হয়ে গেছে।